আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে মুস্তাফিজুর রহমান তার সে আগের চিরচেনা ফর্মে ব্যাক করেছেন। আনপ্লেয়েবল কতগুলো ডেলিভারি আজকে মুস্তাফিজুর রহমান নিউজিল্যান্ডের বিপক্ষে করেছেন, যেখানে তার কাটারটাও বেশ ভালো পাচ্ছে। সব মিলিয়ে মুস্তাফিজুর রহমান তার সে চিরচেনা আগের ভয়ঙ্কর রূপে ফিরে এসেছেন। নিউজিল্যান্ডের সাথে সিরিজে মুস্তাফিজুর রহমানের ফিরে আসা অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো। বাংলাদেশ সামনে ওয়ার্ল্ড কাপ, ভারতের মাটিতে ওয়ার্ল্ড কাপ, বাংলাদেশ এবং ভারত দুটো কন্ডিশন পায় সেম। যেহেতু সেম কন্ডিশনে খেলা বাংলাদেশের মাটিতে ভালো করলে ভারতের মাটিতেও মুস্তাফিজুর রহমান ভালো করতে পারবে। বৃষ্টির কারণে বাংলাদেশ নিউজিল্যান্ড খেলাটি সাময়িকভাবে অফ আছে। এখন পর্যন্ত মুস্তাফিজুর রহমান 7 ওভার বল করে মাত্র 27 রান দিয়ে তুলে নিয়েছেন টপ অর্ডারের 3-3টি উইকেট। প্রথম প্লাওয়ার পেতে বল করতে এসে শুরু হয়ে যায় মুস্তাফিজুর ঘূর্ণিঝড়। নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা ঠিকঠাক মতো চোখেই দেখতে পাচ্ছিল না মুস্তাফিজুর বল। এমত অবস্থায় ডট বল ক্রিয়েট করেছে, নিউজিল্যান্ডকে চাপের মুখে ফেলেছে এবং তুলে নিয়েছে 2-2টি উইকেট। মাত্র 14 রানে প্রথম উইকেট যায় এবং 16 রানে দ্বিতীয় উইকেট যায়। দুইটা উইকেটই নেন মুস্তাফিজুর রহমান। পরবর্তীতে হেনরি নিকোলাস এবং উইল ইয়ংয়ের মধ্যে একটা দুর্দান্ত জুটি হয় এবং এই জুটিটাও তিনি 27 নম্বর ওভারে এসে ব্র্যাক করেন। অর্থাৎ আজকে ওভারঅল সব কিছু মিলে মুস্তাফিজুর রহমান দুর্দান্ত পারফরমেন্স করেছেন। বৃষ্টি শেষ হয়ে যে মাঠে খেলা করায় তিনি আরও 2টি ওভার করতে পারবেন, ওই 2টি ওভার থেকে তিনি আরও কয়টা উইকেট নিতে পারেন, কীরকম ডেলিভারি করেন আমরা জিনিসগুলো দেখব। সব মিলিয়ে এই জিনিসটাই আমাদের বলতে হবে যে মুস্তাফিজুর রহমানের ফর্মে ফেরা বাংলাদেশ ক্রিকেটের জন্য অবশ্যই অনেক ভালো। যেহেতু সামনে বিশ্বকাপ, ভারতের মাটিতে বিশ্বকাপ হবে, বাংলাদেশ ভারত সেম সেম কন্ডিশন হয়, সেম পিচ হয়, তো বাংলাদেশের মাটিতে যদি এরকম আনপ্লেয়েবল ডেলিভারি মুস্তাফিজুর রহমান প্রয়োগ করতে পারে তাহলে বিশ্বকাপেও ভালো করতে পারবি। আর মুস্তাফিজ ফর্মে থাকা বাংলাদেশ ক্রিকেটকে অনেকটাই স্বস্তি দিবি। তো দর্শক, কী মনে হয় আপনার বিশ্বকাপে মুস্তাফিজুর রহমান কেমন করবে? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।